সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের ভিডিওটি। দর্শক বন্ধুরা, আজকে পহেলা রমজান 2022 রোজ রবিবার। আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলা পেঁয়াজের পাইকারি হাটে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি হাটে এখনও পর্যন্ত প্রবেশ করি নাই, রাস্তায় আসি, বলতে মেন রাস্তায়। আমি যদি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই, আমি মাত্র পাটের হাট থেকে আসলাম। আপনারা একটু দূরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন পাটের হাট। তো আমি মেন রাস্তা ধরে আগায় আসতেই দেখতে পাচ্ছি, মানে আমি পেঁয়াজের বাজারে ঢুকতে চাচ্ছিলাম, তো এমতো অবস্থায় দেখতেছি পেঁয়াজের যে এই যে, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে, প্রত্যেকটা গাড়িতে কিন্তু পেঁয়াজ ভর্তি, যে সিরিয়ালটা পড়ছে। তো এখন আমরা পেঁয়াজের হাটের মধ্যে প্রবেশ করব। হাটের মধ্যে প্রবেশ করে দেখব যে মানে আজকের বাজারে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে হাটের মধ্যে, এবং কৃষক ভাইরা নামানোর জায়গা পাচ্ছে কি না, দাম কেমন আছে, এগুলো বিষয় আদি সম্পর্কে আপনাদের জানানো হবে। দর্শক বন্ধুরা, সাথে থাকুন। দর্শক, আমি এই মুহূর্তে হাটের মধ্যে প্রবেশ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়িতে পেঁয়াজ ভর্তি। আমার মনে হচ্ছে যে আজকের হাটে পেঁয়াজের মাশাল্লাহ আমদানি হয়েছে। তো আমরা হাটের মধ্যে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে হাটের মধ্যে প্রবেশ করলাম। হাটের মধ্যে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি পেঁয়াজের আমদানি প্রচুর পরিমাণে হাটে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে পেঁয়াজের আমদানি হয়েছে। তো এখন আমরা বিক্রেতা ভাইদের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের পেঁয়াজের বাজার দর কেমন আছে। পেঁয়াজ মনে হন যে আপনার রাত 2টার সময় পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজের বাজার 600 শুরু হয়ে, 500 শুরু হয়ে, 700-800 পর্যন্ত। এই বাজার, এই বাজারে গৃহস্থদের কী হয়, কৃষক কীভাবে বাঁচবে? লিভারের দাম 600-700 লাগাইতে শুরু করে, এখন পিস বাজার রায় 2টার সময় 1টার সময় নিয়ে এসে বেচা লাগে 500-400। তারপরেও মানে ব্যাপারে নেয় না, ফাটা ছুটা ইটা সেটা নানান বংশন। পেঁয়াজ নিয়েছি 5 মন, দাম বলছে 750-700। হ্যাঁ, ভালো পিস এদাইটা। হ্যাঁ, দলীয়, হ্যাঁ, পেঁয়াজ ভালো পেঁয়াজ কইতেছে না, ধরো দাম কইলে তো পিস দিয়ে দিলে 500-600 এমন পিস কইতেছে, 500-600 এমন পিস কইতেছে। এটা পরিতলিছি 600 দিন, পরিতলি লাগাইছি 600 দিন, পরিতলি তুলিছি, তোলার পরে এখন 50-50 এমন কাটাইছি, 50 এমন কাটানোর পরে এখন আবার 40 এমন গাড়ি করে আনে, এখন 500 এমন কইতেছে। পিস খামু না ওই লেগা বেসমু, কি করবো এই পিস দিয়ে, কি করবো? আমরা চাওয়াল ফল লিয়াইছি, রোজা রমজানের মাসে লিয়াইছি, যে বেশি ওই লেগা চাওয়াল ফলের ওই লেগা তরি তরারি মাস শাক ইফতারি মিফতারি কিনে লিতে খাবো, এ তো কিছুই হয় না, এটা দিয়ে কী করবো, এর একটা ব্যবস্থা করা লাগবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পেঁয়াজের আমদানি হয়েছে হাটে, শুধু বস্তা আর বস্তা, মানুষজন কিন্তু নাই এর মধ্যে। দেখেন, এর মধ্যে কোনো মানুষজন নাই বেশি, শুধু বস্তা আর বস্তা, মানে বস্তার চোটে মাটি দেখা যাচ্ছে না, এত পরিমাণে বস্তা নামানো হয়েছে পেঁয়াজের। আর পেঁয়াজের দাম বর্তমান একদম সীমিত, একদম মন্দা দাম, কিন্তু পেঁয়াজের অনেকটাই কমে গেছে, ধস নেমে গেছে পেঁয়াজের বাজারে। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু ইতিপূর্বে পেঁয়াজ চাষি ভাইদের সঙ্গে কথা বললাম। পেঁয়াজ চাষি ভাইদের যে কথাগুলো শুনলাম, আসলে তাদের যে আত্মচিৎকার, এটা শুনে একটু খারাপ লাগে। আসলে এত কষ্ট করে যে ফসল উৎপাদন করে ফসলের দাম না পেলে অবশ্যই খারাপ লাগাটাই স্বাভাবিক। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি।